হ্যালো প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি ভিডিওটা দেখবেন, ভালো লাগবে আপনাদের। তো ভিডিওটা আমি প্রথমবার একটা সিন দেখিয়েছি, তো বলুন তো এই সিনের মধ্যে কি বুঝতে পেরেছেন আপনারা? এই ভিডিওটা আমি আবারও রিপ্লে করে দেখাচ্ছি, আপনারা এই ভিডিওর মধ্যে একটা জিনিস কি ঘটেছে যে কারণে লোকটা খুশি হয়েছে আমাকে এবং কীভাবে ঘটেছে তা দেখে অবশ্যই কমেন্ট করবেন। আর এই ভিডিওটা আবার দেখানোর জন্য আমি রিপিট করতেছি, আবার ভালো করে দেখুন, দেখলে বুঝতে পারবেন বিষয়টা কি। তাহলে বন্ধুরা, আপনারা কি বিষয়টা বুঝতে পারছেন? বুঝতে না পারলে আমি আবারও বোঝানোর চেষ্টা করতেছি, তা আশা করি এবার আপনারা বুঝে যাবেন। আসলে একটি লোক, একটা যারা শিব মানে, মানে ওরা হিন্দু ধর্মে যারা শিব মানে, ওই একটা পাথরের কি যেন একটা বসানো আছে, তাকে তারা শিব মনে করে এবং তার মাথার উপরে একটি ফুল রেখেছে। সেই ফুলটাকে ভগবানকে বলতেছে তার হাতে দিতে, তাহলে সে ধন্য হবে এবং কোনো কিছু মান্যত করার ফলে সে ফুলটা তার মাথায় রেখে ওই ফুলটা চাচ্ছে যে যদি ফুলটা তার হাতে পড়ে তাহলে তার মান্যতটা পূরণ হবে। তা আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। কারণ এই বিষয়টার ভিতরে কিভাবে ফুলটা তার হাতে আসলো এবং কি মন্ত্রটা পড়লো পণ্ডিতে, তা আমি এখন দেখাবো আপনাদেরকে। তাহলে বন্ধুরা, দেখলেন তো ভগবান কীভাবে ফুল ফেলে দিলেন তার হাতে। ভগবান চাইলে কি না করতে পারেন, দেখিয়ে দিলেন কীভাবে হাতে ফুল পড়ে। দেখলে আপনারা এতে কি বুঝলেন, আসলে কি বিষয়টা বুঝতে পারছেন কি না বুঝতে পারছেন, আমার ভিডিও কমেন্টে জানিয়ে দিবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন, যদি বুঝতে না পারেন কমেন্ট করেন, আমি আবারও বোঝানোর চেষ্টা করে দেবো।